করণ জোহরের 50-এর জন্মদিনে তারার মেলা। বলিউডের জনপ্রিয় পরিচালকের জন্মদিনের পার্টি কার্যত বড় ইভেন্ট হয়ে দাঁড়ায় বলিউডে। করিনা কাপুর থেকে সলমন খান, রণবীর সিং, শাহিদ কাপুর, সাইফ আলী খান, ঐশ্বর্য রায় বচ্চন কে না হাজির হন কেজোর জন্মদিনের পার্টিতে। করণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা মিলে সলমন খানেরও। এমনকি সলমন খান যখন রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে করণের পার্টিতে হাজির হন, তা দেখে আপ্লুত অভিনেতার অসংখ্য অনুরাগী। মনীষ মালোত্রা, ফারা খান, গৌরী খান, অপূর্ব মেহতা এবং তার স্ত্রী মাহিদ কাপুর, সীমা খান, ঐশ্বরিয়া রায় বচ্চন সহ আরও অনেকে করণের জন্মদিনের পার্টির ঝলক নেট মাধ্যমে শেয়ার করেছেন মনীষ। ফ্যাশন ডিজাইনারের শেয়ার করা ছবিতে সাজানো গোছানো টেবিল, পার্টির অন্দরসজ্জার ঝলক উঠে এসেছে। তিনি বার্থডে বয় করণের সঙ্গেও সেলফি শেয়ার করেছেন। ডিনার পার্টির ঝলকও উঠে এসেছে মনীষের ইনস্টাগ্রাম স্টোরিতে। করণের বাড়ির অন্দরের ঝলক শেয়ার করে পরিচালকের জন্মদিনে অনেক শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্য রায় এবং অভিষেক। কান উৎসব শেষ করে স্বামী ও মেয়েকে নিয়ে গতকাল রোববার ভোরে মুম্বাই ফিরেছেন ঐশ্বরিয়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে তার ছবি নিয়ে আলোচনা। ঐশ্বরিয়ার ভিডিও দেখে অনেকেই মনে করছেন তিনি অন্তঃসত্ত্বা। ঐশ্বরিয়াকে সামনে পাওয়া যাবে মণিরত্নম পরিচালিত পনি অ্যান্ড সেলভান ছবিতে। মহাকাব্য থেকে অনুপ্রাণিত গল্পে নির্মিত হয়েছে তামিল ভাষার এ ছবি। Yeah.